হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ালগুরু 36 থেকে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আবারও নিয়েছি আপনাদের জন্য নতুন একটি টিউটোরিয়াল। এই টিউটোরিয়ালটা হয়তো অনেকেই আপনাদেরকে বলেনি বা দেখায়নি, তো আমি আপনাদের জন্য সম্পূর্ণ একটি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে এসে হাজির হলাম। আমি তুষার চৌধুরী। এই টিউটোরিয়ালটার জন্য আমাকে অনেকেই হচ্ছে রিকোয়েস্ট করছে যে ভাইয়া, কিভাবে আপনার কিবোর্ডে ভিডিও সেট করেন, লাইভ ভিডিও। তো সেই ছোট ভাইয়ার উদ্দেশ্যেও আমি আপনাদেরকে এই ভিডিওটা উপহার দিলাম। তো এরকম ভিডিও যদি আরও আমার কাছ থেকে পেতে চান, তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আর যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এটার জন্য আপনাদের সিম্পল একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তো কীভাবে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন সেটা আমার ভিডিওর লাস্টে দেখাবো। তো এটা করে আপনাদের ফ্রেন্ড সার্কেলদেরকে আপনি চমকাই দেন এবং মজা নিতে পারেন। তো আপনার ফ্রেন্ড সার্কেলকে আপনাকে জিজ্ঞাসা করতে বাধ্য হবে যে দোস্ত এটা কীভাবে করলি। তো তাদের সাথে আপনি এভাবে মজা করতে পারেন। তো আমি এই যে আমার ফোনের যে কিবোর্ড, আপনারা দেখে হয়তো অবাক হচ্ছেন যে এটা কীভাবে করছি, তো সেটাই আপনাদের জন্য আজকে নিয়ে এসলাম। তো এভাবে যেতে আপনারা করতে চান, দেখতে দেখতে পাচ্ছেন যে আপনারা লাইভ কীভাবে ভিডিও চলছে কিবোর্ডে। আপনারা চাইলে যে বিভিন্ন রকম সিলেক্ট করে নিতে পারেন এবং আলাদা করে নিতে পারেন। তো এটা কীভাবে করতে হবে, তো আমি সরাসরি কথা না বাড়িয়ে অ্যাপ্লিকেশনটা ওপেন করছি। অ্যাপ্লিকেশনটা ওপেন করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না, তাহলে ভিডিওটা বুঝতে পারবেন না। তো এটার জন্য আমি অ্যাপ্লিকেশনটা ওপেন করতেছি। অ্যাপ্লিকেশনটা ওপেন করার পরে অবশ্যই আপনাদের সামনে এরকমই অ্যাপ্লিকেশন ওপেন করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। তো আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন, আবার কন্টিনিউ ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে বন্ধুরা। ওয়েট করার পরে আপনারা যে দেখতে পাচ্ছেন আপনার ফোনে যেই যেটা আপনি ইনস্টল করবেন সেটাই সিলেক্ট করে নেবেন। তো আমি যেটা করছি সেটা সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করার পরে এ দেখুন চলে এসেছে। আপনারা যদি চান তো আপনার যে কোনো ইনস্টল করা কিবোর্ড আপনারাও সিলেক্ট করে নিতে পারেন। তো আমি যেহেতু আপনারা যেই উদ্দেশ্যে ভিডিও থাম্বনেল দেখে আপনারা ফটো ইয়েতে আমার ভিডিওটা ক্লিক করছেন, তো সেটাই আপনাদের দেখাবো। এটার জন্য চলে যাবেন আপনি ক্রিয়েট নিউয়ে, নিউয়ে ক্লিক করবেন। নিয়ে ক্লিক করার পর আপনারা যদি চান যে আপনি ফটো সিলেক্ট করবেন, তো এখানে যে চয়েস ইমেজেও সিলেক্ট করতে পারেন। আর আপনারা যেই উদ্দেশ্য নিয়ে ভিডিও দেখছেন আমি সেটাই দেখাই। এই যে চয়েস ভিডিও, ভিডিও ক্লিক করলাম আমি। ভিডিও ক্লিক করার পর আপনারা এখান থেকে একটা ভিডিও আমার আপনাদের সিলেক্ট করে দেখাই। তো আমি এটা সিলেক্ট করলাম। তো আপনারাও চাইলে যে কোনো ভিডিও সিলেক্ট করে নিতে পারেন, এবং এটা যদি আপনার ভালো না লাগে তো আপনারা আবার অন্যটাও সিলেক্ট করে নিতে পারেন। বিভিন্ন ধরনের ভিডিও, আপনার যেটা ভালো লাগে আপনারা সেটাই সিলেক্ট করবেন। তো আমিও আপনাদের একটা ভালো একটা ভিডিও সিলেক্ট করে দেখাই। দেখুন সিলেক্ট হয়ে গেল। তো এখান থেকে আপনারা যদি চান যে আপনার লেখা বড় করবেন, তো সেভাবে আপনি জুম করে নিতে পারেন। এবং যদি কালার চেঞ্জ করতে চান, দেখুন কালার চেঞ্জ হয়ে গেল। এখান থেকে বিভিন্ন কালার আপনি নিতে পারবেন। বিভিন্ন কালার আপনি চয়েস ফুল করে নিতে পারেন। তো এখান থেকে যদি এটা আপনার ভালো লাগে, তারপর আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে সেভ করবেন। সেভ করলে আপনার ভিডিওটা হয়ে যাবে। এখান থেকে আপনি আপনার মেসেঞ্জার, ফেসবুক, যে কোনো টুইটার বলেন, আপনার যত ওয়েবসাইট আছেন
সব একই কিবোর্ড দিয়ে আপনি সব কিছুই চালাতে পারবেন এবং লাইভ এবং সবার সাথে মজাও করতে পারবেন। তো ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা আপনারা জানাবেন। তো আপনাদের দেখাবো যে কিভাবে আপনি অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন। তো আপনারা যদি চান যে আপনারা আমার ডিসক্রিপশন বক্সে অ্যাপসটার লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো অ্যাপসটা ওপেন করার জন্য আপনি সরাসরি চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে সার্চ বক্সে লিখবেন ওয়েব কিবোর্ড। তো ওয়েব কিবোর্ড লেখার পরে একটু ওয়েট করবেন। করার পরে যে ফার্স্টে যেটা দেখতে পাচ্ছেন ওয়েব কিবোর্ড ব্যাকগ্রাউন্ড, এই অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করে নেবেন। অ্যাপটা ডাউনলোড করে নেবেন। তো ভিডিওটা কেমন হয়েছে লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে।